নমস্কার শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিমবার্গ গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখে নেব অকাল মৃত্যু হতে নিজেকে বাঁচাতে যমরাজকে প্রদীপ দেখানোর মন্ত্র। অর্থাৎ প্রতি বছর দীপাবলির দিন আমরা যমরাজের উদ্দেশ্যে দীপদান করতে পারি, আর সেই দীপদান করলে আমাদের অকাল মৃত্যু দূর হয়। যেহেতু মৃত্যুর দেবতা হলেন যমরাজ, সেহেতু সেই যমরাজকে যদি আমরা এই দীপাবলির দিন প্রদীপ প্রজ্বলন করি বা প্রদীপ দান করি, তাহলে কী হবে, আমাদের যে অকাল মৃত্যু আছে সেই অকাল মৃত্যু থেকে আমরা রেহাই পেতে পারবো, বা সেই অকাল মৃত্যু আমাদের রোধ হবে। তা চলুন আমরা সেই অকাল মৃত্যু রোধে যমরাজের নিকট প্রদীপ প্রজ্বলনের সেই মন্ত্রটা ভালো করে শিখে নিই এবং এই প্রদীপ প্রজ্বলনের মাহাত্মটা জেনে নিই। আপনারা অবশ্যই সম্পূর্ণ ক্লাস আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তা দেখুন, কার্তিক মাসে তথা এই দীপাবলির দিন যমরাজকে প্রদীপ দান। পদ্মপুরাণে বলা হয়েছে, যখন কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে কেউ গৃহের বাইরে যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেন, তিনি তৎক্ষণাৎ অকাল মৃত্যুর বিপদ হতে মুক্ত হন। অকাল মৃত্যু কী? অকাল মৃত্যু হলো, মনে করুন যে আমাদের মানুষের গড় আয়ু, বাংলাদেশের মানুষের গড় আয়ু 50 থেকে মোটামুটি 60 বছর, ঠিক আছে? তা আমাদের যে গড় আয়ু আছে, সেই গড় আয়ু পূর্ণ হওয়ার আগেই আমাদের যদি মৃত্যু হয়, তাহলে সেটাকে বলে অকাল মৃত্যু। মনে করুন বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে কারো কারো 20 বছর বয়সে, 30 বছর বয়সে, 25 বছর বয়সে মৃত্যু হয়ে যায়। তা আমাদের যেন এরকম অকাল মৃত্যু যেন না হয়, আমরা যেন আমাদের সম্পূর্ণ যে আয়ু আছে সে সম্পূর্ণ আয়ু ভোগ করার পরেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, অর্থাৎ দেহত্যাগ যেন করতে পারি। সেই জন্য আমরা কী করে থাকি, যমরাজের নিকট এই দীপাবলির দিন বা কার্তিক মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে আমরা প্রদীপ দান করতে মানে করে থাকি। এতে করে কী হবে, আমাদের এই অকাল মৃত্যুটা দূর হয়ে যাবে, অর্থাৎ আমাদের আর সেই অকাল মৃত্যুটা হবে না। সেজন্য এই অকাল মৃত্যু দূরীকরণে বা এই অকাল মৃত্যু রোধে আমরা অবশ্যই প্রত্যেকে এই দীপাবলির দিন আমরা যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করব, এবং এই যে আজকের যে মন্ত্রটা আপনাদেরকে শিখিয়ে দেব, সেই মন্ত্রটা আপনারা অবশ্যই পাঠ করে প্রদীপ প্রজ্বলন করে যমরাজের উদ্দেশ্যে তা নিবেদন করবেন। তারপর পদ্মপুরাণে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন কার্তিক মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে কেউ গৃহের বাইরে, আপনারা অবশ্যই ঘরের বাইরে এই প্রদীপটা প্রজ্বলন করবেন, কেউ যদি গৃহের বাইরে যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেন, তিনি তৎক্ষণাৎ অকাল মৃত্যুর বিপদ হতে মুক্ত হয়ে থাকেন। তা চলুন আমরা জেনে নিই সেই প্রদীপ প্রজ্বলন বা প্রদীপ দানের মন্ত্রটি, যমরাজের উদ্দেশ্যে প্রদীপ দানের সেই মন্ত্রটা এবং সে তার অনুবাদ। তা দেখুন এখানে সেই দীপদানের মন্ত্রটা লেখা আছে। তা এখানে কী লেখা আমরা একটু দেখি, মৃত্যুনা পাশদণ্ডাভ্যাম কালহ শ্যামালয়াসহ ত্রয়োদশ্যাম ত্রয়োদশ্যাম দীপদানাত সূর্যজহ সূর্যজহ প্রিয়তাম সূর্যজহ প্রিয়তাম। ঠিক আছে, আমি আবার বলি, মৃত্যুনা, এখানে তয়ের সাথে একটি জফলা আছে, তাহলে মৃত্যু, মৃত্যুনা পাশদণ্ডাভ্যাম ভ্যাম কালহ শ্যামা কাল শ্যামা লয়া সহ, দন্তস্বর উচ্চারণ হলো স, তাহলে সহ ত্রয়োদশ্যাম ত্রয়োদশ্যাম দীপদানাত দীপদানাত সূর্যজ সূর্যজ প্রিয়তাম। তা আমি এখানে প্রত্যেকটা শব্দের উচ্চারণ আমি আপনাদেরকে ভেঙে ভেঙে লিখে দিই, আপনারা অবশ্যই এভাবে শুদ্ধরূপে উচ্চারণ করে করে আপনারা দীপদান করবেন। তা দেখুন এখানে মৃত্যু, এখানে তোর সাথে একটা জফলা আছে, তাহলে উচ্চারণ হবে মৃত্যু এভাবে উচ্চারণটা আসবে আর কি, মৃত্যু মৃত্যু এভাবে উচ্চারণটা আসবে, মৃত্যু মৃত্যু না মৃত্যু না মৃত্যু না, অন্তস্থ জয়ের জফলার পরিবর্তে ইও উচ্চারণটা আসবে, অন্তস্থ জফলার পরিবর্তে ইও ইও উচ্চারণটা আসবে, তাহলে মৃত্যু মৃত্যু না পাশ দণ্ডা ভিয়াম ভিয়াম, ভয়ের সাথে জফলা আছে, তাহলে উচ্চারণ হবে এভাবে ভিয়াম ভিয়াম, ঠিক আছে, ভিয়াম দণ্ডা ভিয়াম কালহ, এখানে দেখুন একটি বিসর্গ আছে, উচ্চারণ হবে কালহ কালহ শ্যামা, তালবর্ষের সাথে একটি জফলা, তাহলে এভাবে শ্যামা শ্যামা শ্যামা
কালহ শ্যামা, কালহ শ্যাম এখানে ম ম একার নয়, তাহলে শ্যাম, শি শ্যাম শ্যাম, ঠিক আছে শ্যাম, কালহ শ্যাম লয়া সহ, দন্তস্বর উচ্চারণ হলো স, তাহলে সহ ত্রয়োদশ্যাম, আবার এখানে শ্যাম আছে এভাবে শ্যাম উচ্চারণটা এভাবে, তাহলে বর্ষয় রস্বইকার অন্তস্থ আকার আর ম শ্যাম, এভাবে শ্যাম উচ্চারণটা করবেন। ত্রয়োদশ্যাম দীপদানাথ, দীপদানাথ সূর্য, সূর্যজ সূর্যজ প্রিয়তাম, সূর্যজ প্রিয়তাম। তা দেখুন এর অনুবাদটা কি, এখানে অনুবাদে এসে বলা হয়েছে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই দীপদানের দ্বারা যেন সূর্যপুত্র ও মূর্তিমান কালস্বরূপ, সূর্যপুত্র ও মূর্তিমান কালস্বরূপ যমরাজ আমার উপর প্রসন্ন হন। যমরাজ হলেন সূর্যদেবের পুত্র এবং ওনাকে বলা হয় কালস্বরূপ, মূর্তিমান কালস্বরূপ, সে যমরাজ যেন আমার উপর প্রসন্ন হন। অর্থাৎ এখানে যমরাজের উদ্দেশ্যে প্রসন্ন, ওনাকে প্রসন্ন করার জন্য আমরা দীপদান করতেছি, তা সেই যমরাজ যেন আমার উপরে প্রসন্ন হন। তিনি পাশ, তিনি এখানে দেখুন লেখা, তিনি পাশ দণ্ড ও স্বয়ং মৃত্যুকে ধারণ করেন, অর্থাৎ এখানে কিন্তু যমরাজ কিন্তু স্বয়ং মৃত্যুকে ধারণ করে থাকেন। তিনি পাশ দণ্ড ও স্বয়ং মৃত্যুকে ধারণ করেন ও স্বয়ং দুর্গাদেবী তার সঙ্গে অবস্থান করেন, এখানে কিন্তু লাস্টের লাইনের অর্থ কিন্তু এটা দাঁড়ায়, ঠিক আছে, অর্থাৎ তিনি মৃত্যুকে ধারণ করে এবং স্বয়ং দুর্গাদেবীও তার সাথে অবস্থান করে থাকেন। তা আপনারা অবশ্যই যখন আপনারা দীপদান করবেন, অর্থাৎ ঘরের বাইরে এসে যমরাজের উদ্দেশ্যে আপনারা প্রদীপ দান করবেন, তখন আপনারা অবশ্যই এই মন্ত্রটা পাঠের মাধ্যমে প্রার্থনা জানাবেন, ঠিক আছে। এতে করে কী হবে, আপনারা এই প্রদীপ দানের মাধ্যমে আপনারা আপনাদের যে অকাল মৃত্যু আছে সেই অকাল মৃত্যু থেকে আপনারা আপনারা সেই অকাল মৃত্যু থেকে আপনারা রক্ষা পেতে পারেন এবং সেই অকাল মৃত্যুটা দূরীভূত হবে, রুদ হবে। তা আপনারা অবশ্যই দীপাবলির দিন আপনারা অবশ্যই আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা দীপদান করবেন, প্রদীপ দান করবেন এবং অবশ্যই একটি প্রদীপ আপনারা যমরাজের উদ্দেশ্যে আপনারা অবশ্যই নিবেদন করবেন, এতে আপনাদের মঙ্গল হবে, আপনাদের সকলের আপনারা সকলের মনে করেন যে যে অকাল মৃত্যু আছে সেটা দূর হয়ে যাবে। তা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তা শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, হরে কৃষ্ণ, সবাইকে নমস্কার।